এশিয়ান গেমসের 19তম আসর শুরু হচ্ছে আজ। আসরের উদ্বোধনী দিনেই ফুটবল ডিসিপ্লিনে মাঠে নামছে হাভিয়ার কাবরেরা শিষ্যরা। ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ মিয়ানমার। হাংজুর জিয়াওশান স্পোর্টস সেন্টারে খেলা শুরু বাংলাদেশ সময় দুপুর 2টায়। চীনের হাংজু শহরের 19তম এশিয়ান গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে 23 সেপ্টেম্বর। তার 4 দিন আগে মাঠের লড়াই শুরু হচ্ছে ফুটবল ডিসিপ্লিন দিয়ে। এ গ্রুপের ম্যাচে মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ। তবে আজ পূর্ণ শক্তি নিয়ে মাঠে নামছে না লাল সবুজরা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের 4 বারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের এএফসি কাপের খেলা থাকার কারণে জাতীয় দলের অনেক নিয়মিত খেলোয়াড়কেই পাওয়া যায়নি অলিম্পিক দলে। গ্রুপে অন্য 2 প্রতিপক্ষ ভারত ও স্বাগতিক চীন। দ্বিতীয় ম্যাচ 21 সেপ্টেম্বর ভারতের বিপক্ষে এবং গ্রুপের শেষ ম্যাচ 24 সেপ্টেম্বর স্বাগতিক চীনের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।